হাফেজ তাহলে কে তাহলে এক নম্বর হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য আমি বলবো হাফেজের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলবো আমরা এক নম্বর হচ্ছে সে অবশ্যই কোরআন মুখস্থ করেছে আমরা সাধারণত আমাদের দেশে হাফেজ বলতে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এটা কি মনে করি এটি হাফেজ যে একবার কেউ কোরআনটা পুরো মুখস্থ করে ফেললো তারপরে সে সারা জীবন সেটা চর্চা করলো কি করলো না পড়লো কি পড়লো না কোরআনের অর্থ সে জানে কি জানে না কোরআনের উপর সে আমল করে কি করে না কোরআনের কোনো প্রতিফলন তার জীবনে আদৌ আছে কি না হ্যাঁ অনেকেই আছে যে একবার আর মুখস্থ করে বাস আমরা খুশি এখন আমি বলতে পারছি আমার সন্তান হাফেজ এখানে আমাদের বড় ভুল হয়ে যাচ্ছে তারপরে বোঝা গেল যে আমি এই সাইনবোর্ডটা লাগানোর জন্য যে আমি বলবো কবে বলবো আমার ছেলেটা হাফেজ কেন আমরা বলতে যাই মানুষকে আমার ছেলেটা হাফেজ আমার মেয়েটা হাফেজ আমার চারটে ছেলে আছে চারটে ছেলে হাফেজ কেন আমি এটা বলতে যাব কেন আমি এটা বলতে যাব আমি কি আল্লাহ আমি কি মানুষের কাছ থেকে সম্মান বাড়াতে চাচ্ছি আমার যে আমার চারটা ছেলে হাফেজ বললে আমার তখন স্ট্যাটাসটা বাড়বে তারপরে আমাদের রিহতের মধ্যে গলদ আছে আমরা অপেক্ষা করে থাকি যে কখন আমি বলবো যে আমার ছেলে হেফস কমপ্লিট করেছে আমার ছেলে হাফিজ হয়েছে মানুষকে কখন বলবো তাই না এই সাইনবোর্ডটা লাগানোর জন্য এবং আসলে আমরা কিন্তু জানি না সে কী হেফস করে সে কী যে হেফস করলো যে সে কী যে পড়ে সে কি বিশুদ্ধ পড়ে সে কি আসলেই যেগুলো মুখস্থ করছে সেগুলি বলতে পারে না ভুলে গিয়েছে বলে আবার ছেলের তো পনেরো পাড়া শেষ বিশ পাড়া শেষ পঁচিশ পাড়া শেষ এগুলি বলে মানুষ আনন্দ পায় এগুলো দিয়ে তো আমরা আল্লাহর কাছে কোনো মর্যাদা আমার বাড়বে না আমার সন্তান বাড়বে না বরং রিয়ার কারণে লোক দেখানো প্রশংসা করানো সুনাম করানো মানুষের মধ্যে নিজে একটু বিখ্যাত হওয়া এই ধরনের উদ্দেশ্যের কারণে কি হয়ে যাবে আমাদের সব কিছু মাটি হবে আমার সন্তানও সে বুঝতে পারছে যে আমাকে কোনোভাবে হাফেজ টাইটেলটা লাগাইতে হবে সেই হাফেজকে আমাদের কাম্য সেই হাফেজের কি এই মর্যাদার কথা বলেছে কখনোই না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাফেজের যে কোনো জায়গা থেকে একজন হাফেজ সে বিশুদ্ধতার সাথে এবং না আটকে সাবলীলভাবে সে পড়তে পারে এবং বিশুদ্ধভাবে সে পড়তে পারে ইমাম ইবনুল জেজারি ইমাম ইবনুল জেজারি হচ্ছেন গিয়ে কোরআনের তাজবিদ এবং কেরাহাত এলমুল আতের মানে সবচেয়ে বড় ইমামদের একজন এবং তার পরবর্তীতে কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান তার দ্বারা উপকৃত হচ্ছে আল্লাহ সহ কিছু মানুষকে বিশাল তৌফিক দিয়ে দেন উনি এমন একজন মানুষ ইমাম ইবনুল জেজারি যে কোনো হাফেজ কোনো কারি কোনো কোরআনের শিক্ষক সে কোরআনের যোগ্য শিক্ষক হতে পারে না যদি ইমামুল জাজারির তার যে লেখা এবং তার তার শেখানো এবং তার রিওয়ায়াত তিনি যে রিওয়ায়াত করেছেন কোরআনের সেটার মুখাপেক্ষী তাকে হতেই হয় সে যদি কোরআনের শিখতে চায় ইমামুল জাজারি বলছেন ও আকসল কোরআন আকসবি তাজবিদ হাত তিনি বলছেন যে তাজবিদ শিক্ষা করাটা বাধ্যতামূলক মাল্লাম ইউসাহুল কোরআন এসিমু যে কোরআনকে বিশুদ্ধ করে না সে পাপি তার গুণা হবে লি আল্লাহ কেন এখন তিনি খুব সুন্দর কথা লি বিহিল ইলাহু আন্জালা আল্লাহ তালা তাজবিদ সহই কোরআন নাজিল হল করেছেন ওয়াহাকা মিনহু ই নাল্লাহ এইভাবেই এটা আমাদের কাছে পৌঁছেছে কোরআনটা সুতরাং কোরআনের মধ্যে তাজবিদ বিলটিন তাজবিদ কোরআন বিশুদ্ধভাবে পড়ার যে বিষয়টা আছে সেটা কোরআনের মধ্যে বিল্ট ইন একটা বিষয় কোরআন থেকে এটা আলাদা কিছু না যে আমি কোরআন হাফেজ হয়েছি আমি এখনও বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না যদি বিশুদ্ধভাবে কোরআন সে নাই পড়লো তাহলে কোরআনের কী সে সংরক্ষণ করছে সেটাই তো প্রশ্ন তাই না এবং সে আটকে সাবলীলভাবে পড়তো কারণ আশাদুল হাদ হাদিস আমরা দেখলাম ওহু হাফিদুল্লাহ অন্য হাদিস মাহিরুবুল কোরআন তাকে মাহির বলা হয়েছে মাহির হচ্ছে স্কিল্ড সুতরাং সে নাটকে সাবলীলভাবে আরেকটা থেকে হাদিস থেকে ওই আবার আরেকটা অংশ থেকে আমরা বুঝতে পারি যে আয়াহাদুহ ওহু আলিহি সদীদ সেখান থেকে আর বুঝতে পারি যেখানে বলা হচ্ছে যে সে অনেক কষ্ট করে করে এটা রিভিশন করার চেষ্টা করে তার মানে যে কষ্ট করে করে রিভিশন করার চেষ্টা করে সে আসলে হাফেজ না হাফেজ হচ্ছে যে কোনো কষ্ট সাবলীলভাবে যে ওটা আমি উদাহরণ দিলাম যে সুরা ফাতেয়ার মতো যে কোনো জায়গা থেকে আল কোরআন সে পড়তে পারে তাকে মনে করে করে চিন্তা করে করে পড়া লাগছে না এই অবস্থায় যখন একজন যায় তখন সে হচ্ছে হাফেজ তাহলে এটা তার দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সে দিনরাত তিলাওয়াতের মাধ্যমে নিয়মিত এটাকে রিভিশনের মধ্যে রাখছে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কোরআনের মিরাকেল হিসেবে বলি যে কোরআন এর মিরাকেল হচ্ছে কোরআন দেখেন কত অনারোপ তারা কোরআনকে মুখস্থ করে ফেলেছে কথাটা ঠিক কিন্তু কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আছে মুদ্রার আরেকটা পিঠ আছে এটা আমরা জানা নেই অনেকের এটা হাদিস স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন যদি কেউ রিভিশন না দেয় সে ভুলে যাবে যেটা অন্য জিনিস থেকে ভিন্ন আরবরা অনেক সময় একটা কবিতা একবার শুনলে মৃত্যু পর্যন্ত সারা জীবন মনে রাখতে পারে কিন্তু কোরআন সে পারবে না কে বলেছেন সাদেকুল মাসুল্লাহ সাল ইসলাম জানিয়ে দিয়েছেন তিনি যদি বলে থাকেন তার উপরে তো কোনো কথা হতে পারে না তিনি বলছেন কোরআন দেখেন আবার সাহেবুল কোরআন কোরআনের সাথী সাহেবুল কোরআন যে কোরআনের হাফেজ এটার প্রমাণ এখানেও আপনি পাবেন আল আল্লাহ রসুল বলছেন সাহেবুল কোরআনের অবস্থা কোরআন হাফেজের অবস্থা বা উপমা হচ্ছে কামাসল ইবিল ইবিল মু ইবিলকালাহ বেঁধে রাখা উটের মতো তার উপমা হচ্ছে একটা উট তাকে বেঁধে রাখা হচ্ছে ইন আহাদা আলাইহা আলাহা আমসা ওয়া ইন আতলাক হাবাত যদি সে উটটাকে সে উটের যে মালিক সে যদি এটাকে খেয়াল রাখে যেটা বাধা আছে কি না ঠিকঠাক মতো পশুর মালিকরা এগুলো জানেন যে কীভাবে এগুলোকে সবসময় বেঁধে রাখতে হয় কোথাও গিয়ে যদি সে ঘাস খাওয়াতে নিয়ে যায় সেখানেও সে তাকে একটা খুঁটি দিয়ে তাকে বেঁধে রাখে অথবা সবসময় তাকে খেয়াল রাখতে হয় যদি সে এটা খেয়াল না রাখে তাহলে সে চলে যাবে সে যদি প্র্যাকটিসের মধ্যে না রাখে এটা চলে চলে যাবে এই জন্য অন্য কোনো কোনো বর্ণায় বলা হয়েছে ওয়া ইদা কম সাহেবুল কোর আরি ফর আহু বিলাইলি ওয়া নাহারি দা কে রাহ সাহেবুল যদি দিন রাত পড়ে কোরআন সে রাতে উঠে তাহার যদি সময় পড়ে আবার ঘুম থেকে ওঠে সকালবেলা পড়ে হয়তো আবার দুপুরবেলা বিকালবেলা বিভিন্ন সময় সে পড়ছে সালাতের মধ্যে পড়ছে সে যখনই সময় পাচ্ছে সে রিভিশন দিয়ে ফেলছে সে বাসে বসে থাকলে কোরআন রিভিশন দিচ্ছে তাকে দেখবেন সে সব সময় কোরআন রিভিশনের মধ্যে রেখেছে এটা হচ্ছে তারা বলে দিয়েছেন দিন রাত এটা পড়ে যা তাহলে সে এটা মনে রাখতে পারবে ওয়া ইয়াকুম ইয়াকুমবিহীন সিয়াহ আর যদি না করতে ভুলে যাবে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাফেজের হাফেজ কোরআনের উপর আমল করে সাহেবুল কোরআন কোরআনের সাথী হচ্ছে সে যে কোরআনের উপর আমল করে যে কোরআনের উপর আমল করে না সে এই হাফেজের মর্যাদা অবশ্যই কখনো পাবে না বরং এই কোরআন হজ্জাতুন আলাইহি কোরআন তার বিরুদ্ধে প্রমাণ হবে তাহলে এটা তার চার নম্বর বৈশিষ্ট্য এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য অবশ্যই একজন হাফেজ তাকে আমরা বুঝতে পারব কিভাবে সে কোরআন শিখাবে সে কোরআন বুকের মধ্যে নিয়ে বসে থাকবে না সে মানুষকে কোরআন শিখাবে এই জন্য যে হাদিসটা সেইরকমতা আল্লাহ আল কোরআন ও আল্লামা এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তাবি আব্দুর রহমান আবু আব্দুর রহমান আর তিনি বলছেন যে ওয়েদায়ক আল্লাহ দিয়া কাদ আনিম কাদ ইহাদ হাদিসটা বর্ণনা করার পর তিনি বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম যে কোরআন শিখে এবং সে শেখায় এই হাদিসটা আমাকে আমারই সিটে আমার এই জায়গায় বসিয়ে রেখেছে সে বসিয়ে রেখেছে বা তিনি বুঝিয়েছেন যে তিনি ছিলেন কোরআনের শিক্ষক তাই নিয়ে তার কাজ ছিল শুধু মানুষকে কোরআন শেখানো শুধুমাত্র এই হাদিসের কারণে তিনি তার সমস্ত জীবন উৎসর্গ করে দিয়েছেন কোরআন শেখানোর কাজে একজন হাফেজুল কোরআন মানুষকে কোরআন না শিখিয়ে বসে থাকে না কারণ কীভাবে সে কোরআন না শেখাবে মানুষকে হয় এই রকম মানে আলামা কোরআন ও আল্লামা জানার পর তার জীবনের মিশন হবে মানুষকে কোরআন শেখানো এই জন্য এক একজন তারা তাদের গোটা জীবনটা কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার কাজে ব্যয় করে নিয়েছেন তো এটা তার পাঁচ নম্বর লক্ষণ তাহলে এই পাঁচজন খেয়াল রাখবেন হাফেজ হচ্ছে মুখ করেছে সে বিশুদ্ধভাবে তাজমির সহকারে সাবলীলভাবে পড়তে পারে এবং সে হচ্ছে নিয়মিত একটা রিভিশন করে অবশ্যই সে রিভিশন করে তো ভুলে যাবে রসুল্লা সাল্ল সাল্লামের কথা এটা ভুলে যাবে এটা আমার কথা না চার নম্বর হচ্ছে সে আমল করে এবং পাঁচ নম্বর হচ্ছে সে অবশ্যই সে কোরআন শিক্ষা দেয় মানুষকে